হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সারা রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য দুটি বিশাল বড় সুখবর। নাম্বার ওয়ানই রয়েছে সরকারের আরো একটি যোজনা বা স্কিম, যেখান থেকে আপনি প্রতি মাসে 40,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং মোটরসাইকেল বা বাইক নিয়ে সরকারের পক্ষ থেকে জারি হচ্ছে সারা দেশ জুড়ে আরো একটি বিশাল বড় নিয়ম। এরপরে রয়েছে রেশন কার্ড নিয়ে সারা রাজ্যের গরিব অসহায় মধ্যবিত্ত পরিবারদের জন্য সরকারের পক্ষ থেকে আরো একটি বিশাল বড় সুখবর। আর আজ থাকবে সরকারের এই তিনটি গুরুত্বপূর্ণ ও হেল্পফুল আপডেটগুলি নিয়ে আলোচনা। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমনও হতে পারে আপনি এক নাম্বার কিংবা দু নাম্বারটা দেখলেন আর তিন নাম্বারটাই ছিল আপনার জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, আর আপনি সেটাই মিস করে ফেললেন। তো ফ্রেন্ডস, এই গুরুত্বপূর্ণ ও হেল্পফুল ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। আপডেটগুলি আলোচনা করার পূর্বে মূলত আপনাদেরকে জানিয়ে দিই, সরকারের এমন অনেক যোজনা রয়েছে যেগুলি সম্পর্কে সাধারণ মানুষ বা আমরা জানি না, বা ওই সকল যোজনাগুলো সঠিকভাবে না জানার ফলে আবেদনও করতে পারি না। আজ রয়েছে সরকারের পক্ষ থেকে এমন আরো একটি আপডেট, সেটি আলোচনা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়েও উঠে এসেছে আরো একটি বিশাল বড় সুখবর, যেখানে বলা হচ্ছে রেশনে খাদ্যশস্যের বরাদ্দ মাথা পিছু 2 টাকা কেজি বাড়ানোর উদ্যোগ কেন্দ্রের। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, রেশন খাদ্যশস্যের বরাদ্দ মাথা পিছু 2 কেজি বাড়ানোর উদ্যোগ কেন্দ্রের। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের জন্য চাল ও গমের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এখন এই প্রকল্পের আওতায় থাকা স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড বা SPH ও প্রায়োরিটি PH শ্রেণীর রেশন গ্রাহকরা মাসে মাথা পিছু 5 কেজি করে চাল ও গম পান, সেটা বাড়িয়ে 7 কেজি করতে চাইছে কেন্দ্র সরকার। এখন জাতীয় প্রকল্পের আওতায় থাকা অন্তর্দয় শ্রেণীর রেশন গ্রাহকরা পরিবার পিছু পান 35 কেজি চাল গম, সেটা অপরিবর্তিত থাকছে। তো ফ্রেন্ডস, এই আপডেটটি মূলত যাদের কাছে PHH বা SPHH রেশন কার্ড রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশাল বড় একটি সিদ্ধান্ত। যারা মাসে 5 কেজি করে মাল পান তারা পাবেন 7 কেজি করে, অর্থাৎ এই দুটি কার্ডে সরকারের তরফ থেকে আরো 2 কেজি করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যেখানে আপনি 5 কেজি চাল ডাল গম পেতেন সেখানে এবার থেকে পাবেন 7 কেজি। এমনই একটি নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যার ফলে গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের মুখে হাসি ফুটবে এমনটাই মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এর পরে রয়েছে আরো একটি বিশাল বড় আপডেট, সেটি জানানোর পূর্বে আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট, আপনি যদি ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক না করে থাকেন অথবা শেয়ার না করে থাকেন অতি অবশ্যই শেয়ার করবেন এবং একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে সরকারের নিত্য নতুন যোজনা। এবং সরকারের এমন অনেক যোজনা রয়েছে যেগুলি সম্পর্কে সাধারণ মানুষ জানে না, সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। তো ফ্রেন্ডস, আমরা সকলেই জানি যদি কেউ মদ্যপান করে ড্রাইভিং করে বা গাড়ি চালায় তাদেরকে অন স্পট ফাইন নিয়ে ছেড়ে দেওয়া হয় অথবা চালান কেটেই ছেড়ে দেওয়া হয়। তবে সরকারের পক্ষ থেকে বিশাল বড় একটি নিয়ম লাগু হতে চলেছে সারা দেশ জুড়ে, যদি কোনো ব্যক্তি মদ্যপ অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় আর সে যদি পুলিশের কাছে ধরা পড়ে যায় তার সঙ্গে সঙ্গে লাইসেন্সও বাতিল করা হতে পারে অথবা গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল করা হতে পারে। এবং যদি কোনো নাবালক 18 বছরের নিচে বয়স বাইক চালায় আর পুলিশের কাছে যদি ধরা পড়ে তাহলে তাদের জন্য রয়েছে আরো একটি ভয়াবহ শাস্তি যা সম্পূর্ণ গার্জেনের উপর পড়বে। বলা হচ্ছে ওই নাবালকের গার্জেন বা অভিভাবককে 25,000 টাকা পর্যন্ত ফাইন করবে, যার ফলে বিপাকে পড়তে পারে গার্জেনরা। তো ফ্রেন্ডস, এরপরে রয়েছে সরকারের পক্ষ থেকে আরো একটি বিশাল বড় আপডেট, বলা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা স্কিমের সাহায্যে 40,000 টাকা ইনকাম করুন প্রতি মাসে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, বেশ কিছু টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে রোজগার করতে পারেন 40,000 টাকা পর্যন্ত, তবে ইনভেস্টের টাকাটাও দেবে সরকার। আর আপনি যে ব্যবসাটি করবেন বাজারে তার ডিমান্ড থাকবে সারা বছরই। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, এমনই জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা স্কিমের প্রজেক্ট প্রোফাইল অনুসারে ডিটারজেন্ট ও কেক ম্যানুফ্যাকচারিং ইউনিট লাগাতে চান তাহলে আপনাকে 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, আর আপনি যদি মুদ্রা স্কিম আবেদন করেন তাহলে 3,16,000 টাকা রিটার্ন লোন পেয়ে যাবেন ও 4 লক্ষ টাকা ব্যাংকিং ক্যাপিটাল লোন সহজেই পাবেন মুদ্রা স্কিমে, আর আপনি এই মুদ্রা স্কিমের লোনটি নিতে পারবেন যে কোনো ব্যাংক থেকে। তো ফ্রেন্ডস, আপনি যদি ব্যবসা করতে চান, সেটা যদি
কেক বা ডিটারজেন্ট হয়ে থাকে, তাহলে আপনি সরকারের কাছে মুদ্রা স্কিম যোজনায় আবেদন করে সরকারের কাছ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন, আর ওই লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তবে সেটি হতে হবে ডিটারজেন্ট ও কেকের। আর আপনি যদি সরকারের এই স্কিমে এসে ব্যবসা করতে চান, তাহলে অতি অবশ্যই আপনার নিকটতম ব্যাংক বা কোনো অনলাইন সাইবার ক্যাফে গিয়ে যোগাযোগ করতে পারেন, মুদ্রা লোন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। যদি আপনি আবেদন করেন আর আপনি যদি সরকারের এই যোজনায় অংশগ্রহণ করতে পারেন বা আবেদন করতে পারেন, যদি আপনার লোন বা আপনি যে স্কিম বা প্রজেক্টটি করতে চাইছেন, যে ব্যবসাটি করতে চাইছেন, ওই ব্যবসা যদি উপযুক্ত ডকুমেন্ট দিতে পারেন, তাহলে আপনি মুদ্রা যোজনার আওতায় সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। আর ওই লোনের সাহায্যে আপনি শুরু করতে পারেন একটি নতুন ব্যবসা। এর আগেও আমি আপনাদের মুদ্রা লোন সম্পর্কিত ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে, যাতে আপনাদের বেকার নামটি কেটে গিয়ে সরকারের সাহায্যে নিজ পায়ে দাঁড়াতে সক্ষম হতে পারেন। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই সরকারের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ইনফরমেশন গুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।